সবুজ বাংলাদেশের পাদদেশে ছড়িয়ে আছে এক সাগর বিশাল জলরাশি, নাম বঙ্গোপসাগর। শরণাতীত কাল থেকেই বঙ্গোপসাগর হল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সৃষ্টির এক আদর্শ স্থান। শুধুমাত্র 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি পটুয়াখালী, ভোলা এবং নোয়াখালী জেলার উপকূলীয় এলাকার 10 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল। এরপর 1985 সালের উড়িরচরের ঘূর্ণিঝড়, 1991 সালের চট্টগ্রাম কক্সবাজারের ঘূর্ণিঝড়, সাম্প্রতিক সুপার সাইক্লোন সিডোর আইলা আমাদেরকে এক বীভৎস অতীত মনে করিয়ে দেয়। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর জাতিসংঘের অনুরোধ ক্রমে তদানীন্তন লীগ অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস, তদানীন্তন বাংলাদেশ রেড ক্রস সোসাইটির সহযোগিতায় 1972 সালের ফেব্রুয়ারি মাসে উপকূলীয় জনমানুষের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম বা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠা করে। জননিরাপত্তায় এই কর্মসূচির অপরিসীম গুরুত্ব বিবেচনায় নিয়ে এর জন্মের পরবর্তী বছর অর্থাৎ 1973 সালের মে মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কর্মসূচিকে অনুমোদন করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানের আওতায় সিপিপিকে অন্তর্ভুক্ত করেন। এই কর্মসূচি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি যৌথ কর্মসূচি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে 26 জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালনকালে তাদের জীবন বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই স্বেচ্ছাসেবকেরা তাদের দায়িত্ব পালন করে থাকেন। টেকনাফ থেকে মংলা পর্যন্ত উপকূলীয় 13টি জেলার 40টি উপজেলার 350টি ইউনিয়নের 3684টি ইউনিটে সিপিপির কার্যক্রম বিস্তৃত। এই কার্যক্রমে সম্পৃক্ত স্বেচ্ছাসেবকদের মধ্যে 18,420 জন নারী এবং 36,840 জন পুরুষ সহ মোট 55,260 জন। গ্রাম পর্যায়ে গঠিত প্রতিটি ইউনিটে রয়েছে 5 জন নারী এবং 10 জন পুরুষ সহ 15 জন স্বেচ্ছাসেবকের একটি টিম। এই ইউনিটই হল সিপিপির নিউক্লিয়াস বা কেন্দ্র। মরার আগে মরব না, সর্বশেষ দুর্গতকে উদ্ধার না করে মাঠ ছাড়ব না, ব্রত নিয়ে জীবন রক্ষার গেরিলা বাহিনী বান তুফানের পথ চলে। মৌসুমি বায়ুর প্রাক্কালে এবং মৌসুমি বায়ুর প্রস্থানের পর বছরের এই দুইটি মৌসুমে সিপিপি বিশেষভাবে সতর্ক থাকেন। সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা সংকেত পাওয়া মাত্রই সিপিপি নেটওয়ার্ক কার্যকর হয়ে ওঠে। পুরো প্রক্রিয়াটি পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব কর্মসূচির সদর দপ্তরের উপর ন্যস্ত থাকে। এভাবেই আবহাওয়া দপ্তর থেকে সময়ে সময়ে প্রাপ্ত আবহাওয়া বুলেটিন নিমিষের মধ্যে সদর দপ্তর, জোন, উপজেলা ও ইউনিয়নের সাথে সমন্বয় সাধিত হয়ে সংশ্লিষ্ট ইউনিট পর্যায়ে গিয়ে তা কর্মে পরিণত হচ্ছে এবং এর ফলাফল চক্রাকারে সকল পর্যায়ে পরিবেশিত হচ্ছে। সিপিপি স্বেচ্ছাসেবকেরা সাগরের নিম্নচাপ সৃষ্টির পর 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত পর্যন্ত একটি সংকেত পতাকা উত্তোলন করেন এবং মুখে মুখে তা প্রচার করেন। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থেকে 7 নম্বর বিপদ সংকেত পর্যন্ত 2টি সংকেত পতাকা উত্তোলন করেন এবং মেগাফোন বাজিয়ে তা প্রচার করেন। মহাবিপদ সংকেত 8 থেকে 10 নম্বর পর্যন্ত 3টি সংকেত পতাকা উত্তোলন করেন এবং সাইরেন বাজিয়ে তা অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য জনগণের মধ্যে ব্যাপক প্রচার করেন। বাংলাদেশের উপকূলীয় এলাকার সার্বিক ঝুঁকি হ্রাস এবং ঘূর্ণিঝড় প্রস্তুতির কার্যক্রমের উন্নয়নে মানুষের জীবনহানি ও ক্ষয়ক্ষতি প্রশমনের যে অসামান্য সাফল্যটি অর্জিত হয়েছে এর সিংহভাগ অবদানের ভাগিদার সিপিপি। বিগত 50 বছরের ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করলে তুলনামূলক সাফল্যের একটা অকাট্য প্রমাণ অতি সহজেই দৃষ্টিগোচর হয়। উদাহরণস্বরূপ 1970 সালের ঘূর্ণিঝড়ে 10 লক্ষ মানুষের প্রাণহানি হলেও 2007 সালের সুপার সাইক্লোন সিডোরের বাতাসের গতি অধিক হওয়া সত্ত্বেও নিখোঁজ সহ প্রাণহানির সংখ্যা ছিল মাত্র 4,000।
সর্বশেষ ঘূর্ণিঝড় মোরার আঘাতে প্রায় 3 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় 61,000 ঘরবাড়ি ধ্বংস হলেও প্রাণহানি ঘটেছে মাত্র 6 জনের। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পদবিতে ভূষিত হয়েছেন এবং এই পদবি অর্জনে সিপিপির অবদান অনস্বীকার্য। আজ এ কথা সগর্বে বলা যায় যে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় মানুষ যেমন সিপিপির উপর নির্ভরশীল, ঠিক তেমনি মানুষের দুর্যোগকালীন বন্ধু হিসাবে সিপিপি এখন সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত।